রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয় এ ঘটনায় নিরাপত্তার ঘাটতি দেখছেন দর্শনার্থীরা তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সাবিনা মজুমদারের আরও একটি রিপোর্ট মিরপুর চিড়িয়াখানায় এভাবেই খাঁচার সামনে শিশুদের এগিয়ে দিচ্ছেন অভিভাবকরা এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা ঈদের আনন্দ উল্লাস রূপ নিতে পারে বিশাল গেল বৃহস্পতিবার রাজধানীর চিড়িয়াখানায় অসুস্থতায় হাতির মারা যায় এক কিশোর দুর্ঘটনার একদিন পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এমন অভিযোগ দর্শনার্থীদের একজন হ্যাঁ একজন রক্ষক থাকতে হতো সেই জায়গায় রক্ষণ রক্ষণাবেক্ষণ করার জন্য একজন পরিদর্শক থাকতে হতো যে এইটা আমি পরিদর্শন করব এই জায়গাতে মানে একটা লোক সেট করতে হবে গার্জিয়ানদের বাচ্চাদের সতর্ক রাখতে হবে আর হচ্ছে পরিচালনা করতে হবে ভালোভাবে কর্তৃপক্ষ তো আর সময় হাতে সাথে থাকবে না কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব আছে যে কর্তৃপক্ষ কতটুকু সিকিউরিটি যেটা স্ট্যান্ডার্ড সিকিউরিটি কতটুকু মেনটেন করেছে সেটাও একটা বিষয় নিরাপত্তা বলতে আমরা যারা আসি আমাদের একটু সতর্ক থাকা দরকার বা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও একটু সতর্ক এত সতর্ক থাকা দরকার দুর্ঘটনা এড়াতে প্রতিটি খাঁচার সামনে নিরাপত্তা বেষ্টনে দেয়া হবে বলে জানার চিড়িয়াখানার পরিচালক আমাদের নিরাপত্তা কর্মীগণ আজকে আরও অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে অনেক বেশি সজাগ রয়েছে প্রতিটি খাঁচার পাশে আমাদের দর্শনার্থীরা আমাদের নিরাপত্তা কর্মীরা যেয়ে যেখানে কাজ করছেন সেখানে তারা কিন্তু যেমন সচেতনভাবে কাজ করছেন তারা কোনো দর্শনার্থীকে অ্যানিমেলের নিরাপত্তা পার হয়ে দিকে গেলে সেই ক্ষেত্রে তাকে ভাসি দিয়ে হুইসেল দিয়ে সতর্ক করছেন সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিলে এমন অলাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব জানান দর্শনার্থীরা মজুমদার ঢাকা